হ্যালো ফ্রেন্ড, আগের ব্লগে আপনারা দেখেছেন উটি ভ্রমণ, আদিযোগী ভ্রমণ, চেন্নাই ভ্রমণ। তো ফ্রেন্ড, এই ব্লগে আমরা দেখব পুরো কন্যাকুমারী, ভারতবর্ষের একদম শেষ প্রান্তে যাব। তো আমরা কন্যাকুমারী যাব কোয়েম্বাটোর থেকে। কন্যাকুমারী কেমন ভাবে ঘুরবো, কোথায় থাকবো, কি কি দেখবো, তার জন্য ভিডিওটা অবশ্যই আপনাদের দেখতে হবে, একদম স্কিপ করবেন না। এখানে বিবেকানন্দ রকে যেতে লঞ্চ ভাড়াই বা কত, আর তার অনুভূতিই বা কেমন, আর সেখান থেকে আমরা কি কি দেখবো, চলুন দেখতে থাকি কন্যাকুমারী। গুড মর্নিং ফ্রেন্ড, সবাই কেমন আছো? তো কালকে যেমন কি আমরা ট্রেনে চেপেছি, দেখেছো রাত্রি 12টা উঠেই ঘুমিয়ে পড়েছি, বাকি সবাই এখন বসে আছে। সবাই এখন 11টা বাজলো, অনেক কষ্ট করে টাইমটা কাটানো হচ্ছে, অনেকটা সময় ধরে যাচ্ছে ট্রেনটা, সব স্টেশনে প্রায় দাঁড়াচ্ছে। এটা পুনে টু কন্যাকুমারী এক্সপ্রেস, এটা মাঝেটা চেপেছি। তো মোটামুটি 11:30-12টা নাগাদ ঢুকবে, তারপরে আমরা হোটেলে যাব, আজ একটু রেস্ট নেবো, অনেক দিন কালকে আর কি অনেক শরীরে খাটা কাটলি নেবো, সব টায়ার্ড হয়ে গেছে। এখন পুরো লাগেজ প্যাক তাতান শুয়ে আছে এখানে, আমাদের সব লাগেজ প্যাক নেবে, যা খাওয়ার খাও। তাতানের একটু পেটটা খারাপ হয়ে গেছে, পেট খারাপ মানে কি, ওর একটু গ্যাসের সমস্যা হচ্ছে, দেখি ওটা কি ব্যবস্থা করা যায়। তারপরে তো দেখতে থাকো ব্লগটা, চলো। কোয়েম্বাটোরে রাত্রির 12টার সময় উঠে পরের দিন সকাল হয়ে গেল, ট্রেন ঢুকবে দুপুর 11টা, আর ট্রেনটা যায় কেরলের উপর দিয়ে। পুরো একদম রেডি আমরা নামার জন্য, এখন স্টেশন ঢুকছে, বাইরে খুব গরম, প্রায় 30 ডিগ্রি এখানে টেম্পারেচার, উঠিতে ছিল 10, একদম বাড়িতে ছিল আমাদের মনে হয় 15, আস্তে আস্তে প্রচন্ড গরম এখানে। চলো তাহলে, এখানে শীতকালে তাহলে এত গরম, তাহলে গরমকালে তো মানে আরো গরম নাকি, একই টেম্পারেচার থাকে না এখানে, গরমকালে তো মনে হচ্ছে ঘর থেকে বেরোনোই যাবে না, এত গরম হবে। এখানে সবাই রেডি হয়ে ব্যাগ ফ্যাগ নিয়ে রেডি, এবার নামবো কন্যাকুমারী। ফাইনালি অনেক কষ্ট করে পৌঁছে গেছি, এখনো কিচ্ছু খাওয়া হয়নি সকাল থেকে পেটে, কাল থেকে কিছু খাইনি, চা বিস্কুট খেয়েছি। আর বেশ সুন্দর লাগছে চারিদিকে ওয়েদারটা, কিন্তু অনেক গরম হলে একটু ফুরফুরে হাওয়াও দিচ্ছে, ঠান্ডা ঠান্ডা, সমুদ্রের কাছে তো। এবার চলো দেখি যাওয়া যাক, সমুদ্রের কাছে তো একটু ঠান্ডা ঠান্ডা হাওয়াও আছে, ঠিক আছে। সরি দেখি কি কি হচ্ছে, কি কি হচ্ছে, বমি বমি ভাব, ওই দেখো ব্যাগ না পাচ্ছে না। ঠিক 11টার সময় আমরা নেবে পড়লাম কন্যাকুমারী স্টেশন। কন্যাকুমারী স্টেশন থেকে কিন্তু কন্যাকুমারী যেতে একটু সময় লাগে, এই যে প্ল্যাটফর্ম, এখানে আমার ছেলেই একটা ব্যাগ নিয়ে যাচ্ছে। ফাইনালি আমরা নেবে পড়েছি কন্যাকুমারী, তার এখন ব্যাগ নিয়ে যাচ্ছে, চলো। কন্যাকুমারী স্টেশনের বাইরেই আছে অনেক অটো স্ট্যান্ড, সেখান থেকে আপনি অটো নিয়ে চলে আসতে পারে কন্যাকুমারী, একদম হোটেলের কাছে। অটো ভাড়া আমাদের 150 টাকা পার অটো পড়েছিল, অটোগুলো যথেষ্ট বড়, অনেক লাগেজ ধরে যায়। এই যে আমাদের হোটেল আগে থেকেই বুক করা ছিল। এই যে সামনে লিফট এসে গেছে, এসো চলো দেখি কি খাবার খাওয়া যায়, খুব খিদে পেয়ে গেছে, আজকে তো কিছুই খাইনি সকাল থেকে, না খেয়ে রয়েছি। আমাদের হোটেলের নাম ছিল ত্রিবেণী টুরিস্ট লজ। হোটেলে আমরা ঢুকে একটু ফ্রেশ হই, বেরিয়ে পড়লাম খাবার খেতে, মানে লাঞ্চ করতে, বেরিয়ে পড়েছি খেতে, দেখা যাক ভেতরে গিয়ে কি কি পাওয়া যায়। ঠিক তার উল্টো দিকেই একটা নন ভেজ রেস্টুরেন্ট ছিল, আর লোভ সামলাতে না পেরে নন ভেজেই ঢুকে গেলাম। এসে গেছে আমাদের চিকেন বিরিয়ানি, অনেকটাই দিয়েছে, এর মধ্যে আবার কাজু কিশমিশও দেওয়া রয়েছে মনে হচ্ছে, ও ডিমও আছে, বিশাল বড় একটা চিকেনের পিস। চলো সবাইকে সার্ভ করে দিই। আমরা ঢুকেই আগেই অর্ডার করে দিলাম চিকেন বিরিয়ানি, লোভ সামলাতে পারলাম না বিরিয়ানি, তার সাথে নিলাম একটা থালি, নর্থ ইন্ডিয়ান থালি, অনেকদিন পর নর্থ ইন্ডিয়ান থালি পেয়েছি। এখানে ভাত, এখানে পাঁপড়, রুটি, এখানে ডাল দু রকম, এটা একটা কি ঝোলের মতো, এটা তরকারি, এটা একটা কি, এটা অনেক কিছু দিয়েছে, আবার ট্রাই করতে হবে। হ্যাঁ চলো তাহলে,
অনেক বাটি করে অনেক কিছু ডাল সবজি দেয়, তার সাথে দই দেয়, পায়েস দেয়, এগুলো কিন্তু কমন দেয়। আর বিরিয়ানিটা ভালোই লাগলো, আসলে অনেকদিন পর নন ভেজ খাচ্ছি তো ভালোই লাগছে, অমৃত মনে হচ্ছে। আবার বিরিয়ানির মধ্যে কাজু কিশমিশও দেয়া রয়েছে, তো যাই হোক খেয়ে অনেকদিন পর বেশ তৃপ্তি হলো। অনেকদিন পর মন ভরে একটু চিকেন খেলাম, ভালো হয়েছে। আমরা লাঞ্চ করেই বেরিয়ে পড়লাম বিবেকানন্দ রকে যাবে বলে, কারণ পরের দিনে আর ওয়েট করলাম না। এমনিতেই শুনেছি প্রচুর লাইন পড়ে, ঠিক মার্কেটের পাশ দিয়ে একদম সমুদ্র দেখা যাচ্ছে, ওখানেই বিবেকানন্দ রকে যাওয়ার লঞ্চ পাওয়া যায়। এই যে সামনে বিবেকানন্দ রকে যাওয়ার লঞ্চ পারাপারের জন্য এইখানে লাইন দিতে হবে, টিকিট কাটতে হবে। টিকিটের লাইন প্রায় সব সময় থাকে, দেখুন লাইনটা কিরকম হয়। ভেতরে অনেক সিকিউরিটি চেক করে আস্তে আস্তে আমরা ঢুকছি বিবেকানন্দ রকে যাওয়ার লঞ্চে টিকিট কাটার জন্য। এই যে লাইন শুরু হয়ে গেছে, কত লাইনটা ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে যাচ্ছে আমাদের টিকিট কাটার উদ্দেশ্যে। আবার এসি নন এসি সব ধরনেরই বোট পাওয়া যায়, সেগুলোর ভাড়াটা একটু বেশি, সেগুলোর জন্য আগে থেকে আপনাকে যোগাযোগ করতে হবে। কি বিরাট লাইন দেখুন বিবেকানন্দ রকে যাওয়ার লঞ্চে টিকিট কাটার জন্য। এইটা টিকিট কাটার লাইন, এরপরে আছে লঞ্চে ওঠার লাইন। একটা করে লঞ্চ ফিরছে, তারপরে একটা লঞ্চের টিকিট দিচ্ছে, না হলে কিন্তু টিকিট দিচ্ছে না। তো দুটো লঞ্চ যাতায়াত করছে, একটা যাচ্ছে একটা আসছে। আর ভিড় বলতে আপনি তো বুঝতেই পাচ্ছেন প্রচুর ভিড়, এটা তো কম ভিড় দেখছেন, আরও ভিড় হয় আমি ওদের থেকেই শুনলাম। টিকিট কাটা হয়ে গেল আমাদের, 75 টাকা করে টিকিট। লঞ্চে ওঠার জন্য একটা বেশ ভালোই লাইন দিতে হচ্ছে এই একটা বিল্ডিংয়ের মধ্যে দিয়ে। ওরে বাবাই, গলির ভেতরেও এত লোক। এই যে এটা যাচ্ছে একদম লঞ্চের জেটিতে, যেখানে আমরা গিয়ে লঞ্চে উঠবো। এখানেও প্রচুর লাইন, লাইন কিন্তু কোথাও কম নয়। এখানে লাইনটা আবার এলোমেলো হয়ে গেল, আগে তো সিঙ্গেল লাইন ছিল, এখানে লাইনটা একটু এলোমেলো হয়ে গেল, ভেতরে একটা কেমন যেন বন্ধ বন্ধ মনে হচ্ছে। তারপরে আবার সরু সরু লাইন দেওয়ার জন্য জায়গা রয়েছে, যেখানে সাপের মতো ঘুরে 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 একদম ঠিক বার করছে সমুদ্রের ধারে। এই যে সমুদ্রের ধারে বেরিয়ে পড়লাম, এখান থেকে আমাদের সোজা যেতে হবে লঞ্চে। ওই যে দূরে আমাদের বোট দেখা যাচ্ছে, একটা বোট ছেড়ে যাওয়ার পর আর একটা বোটের জন্য দাঁড়াতে হবে, ততক্ষণ কিন্তু আর ওঠা যাবে না। আর একটা বোটে ওরা লিমিটেডই লোক নিচ্ছে, তো চলুন দেখতে দেখতে যাই পাশের সৌন্দর্যটা। পাশের সৌন্দর্যটাও কিন্তু অসাধারণ লাগছে, একদম ভারতের শেষ সীমানায় দাঁড়িয়ে আছি, যেখানে তিনটে সাগর একসাথে মিলিত হয়েছে, বঙ্গোপসাগর, আরব সাগর আর ভারত মহাসাগর। এই যে দূরে দেখা যাচ্ছে বিবেকানন্দ রক, বাচ্চারা মায়েদের সাথে। অবশেষে আমরা লঞ্চের একদম পারে চলে এসেছি, এখানে আবার ভাগ হয়ে গেছে, ছেলেদের জন্য আলাদা লাইন আবার মেয়েদের জন্য আলাদা লাইন। আমরা তো ভাবলাম মেয়েরা হয়তো আগেই চলে যাবে, কারণ মেয়েদের লাইনটা কম ছিল, ছেলেদের লাইনটা বেশি ছিল। তুমি বোটে চাপবে না, বয়সদের লাইনে যাবে, যা পাপা কাছে চলে যাও, মামা আমার সাথে যাবে না, পাপা সাথে।
একটা বোট ছেড়ে যাওয়ার পর আর একটা বোটের জন্য অপেক্ষা করলাম, কারণ নেক্সট বোটটা এলেই আমরা চলে যাব। এই যে বোট এসে গেছে, এবার আমাদের বোটে ওঠার পালা। এখান থেকে লাইফ জ্যাকেট রয়েছে, যে যার মতো লাইফ জ্যাকেট নিয়ে নিচ্ছে। তবে অবশ্য লাস্ট অবধি দেখলাম সবাইকার লাইফ জ্যাকেট হলো না, কিছু বিনা লাইফ জ্যাকেটেও চলে গেল। এই যে লাইফ জ্যাকেট কিন্তু অনেক আছে, তবে সিটের তুলনায় লঞ্চে একটু বেশি লোক উঠছে, সেই জন্য সবাইকার লাইফ জ্যাকেট হলো না। তো আমাদের তো লাইফ জ্যাকেট পাইনি, কারণ ছেলেদের লাইনে আমরা একদম লাস্টে ছিলাম। তো কি করব, লাইফ জ্যাকেট ছাড়াই আমরা আস্তে আস্তে লঞ্চে উঠে পড়লাম। আর লঞ্চের অভিজ্ঞতা তো একদম ভয়াবহ, মানে এটা তো নদীতে নয়, এটা যাচ্ছি সমুদ্রে। সমুদ্রে লঞ্চের অভিজ্ঞতা এই প্রথম নিতে শুরু করেছি। ভাববেন না নদীর মতো লঞ্চ যাবে, এখানে লঞ্চ বিরাট ঢেউয়ের ওপর দিয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন সামনে ঢেউ। দূরে দেখা যাচ্ছে বিবেকানন্দ রক, ওইখানে আমরা যাব। রাস্তাটা কিন্তু কম নয়, আর সমুদ্রের ঢেউটাও ভালোই রয়েছে। ঢেউয়ের ওপর দিয়ে যাচ্ছি, যেন মনে হচ্ছে নাগরদোল্লায় বসে আছি। কখনো উঠছি, কখনো অনেক নাবছি, কখনো বাঁদিকে অনেক হেলে যাচ্ছি, কখনো আবার ডান দিকে অনেক হেলে যাচ্ছি। এইভাবেই আমরা চলতে শুরু করেছি। তো ভালোই লাগছে, প্রথমে একটু ভয় ভয় লাগছিল, তারপরে আস্তে আস্তে দুলুনিটা অ্যাডজাস্ট হয়ে যেতে লাগলো। এই দুলুনি অ্যাডজাস্টের পরেই তারপরে ভালো লাগতে শুরু করলো। প্রথম প্রথম কিন্তু খুবই ভয় লাগছিল, সবাই খুব চেঁচাচ্ছিল, তারপরে সবাই আস্তে আস্তে ঠিক হয়ে গেল। এই যে যাচ্ছি লাইফ জ্যাকেট পরে সবাই। এখানে ছেলে আর মেয়ে আলাদা হওয়ার জন্য সবাইকার বসার জায়গা বা দাঁড়ানোর জায়গাটাও আলাদা হয়ে গেছে। লঞ্চটা কিন্তু ভালো স্পিডেই যাচ্ছিলো, আমাদের এখানকার নদীর লঞ্চের চেয়েও একটু বেশি স্পিড আছে। তো অসুবিধা হচ্ছিল না, প্রথমে খুব ভয় করছিল, তার ঠিক হয়ে গেল অবশ্য। আস্তে আস্তে 15 মিনিট লঞ্চ জার্নির পর আমরা মোটামুটি পৌঁছে গেলাম বিবেকানন্দ রকে। এই যে বিবেকানন্দ রক সামনেই, এবার আমাদের নাবার পালা। এখান থেকে দড়ি দিয়ে বেঁধে নিচ্ছে লঞ্চটাকে বিবেকানন্দ রকের সাথে। বিবেকানন্দ নাকি সাঁতরে এই বিবেকানন্দ রকে এসেছিল। অবশেষে একে একে আমরা বিবেকানন্দ রক থেকে নেমে পড়লাম। এই যে সবাই নাবছে, আমরাও নাবছিলাম। এবার লাইফ জ্যাকেটগুলো এখানে আবার জমা রেখে তারপরে বিবেকানন্দ রকে যেতে হলো। তো লঞ্চ জার্নিটা খারাপ ছিল না, ভালোই ছিল। ফাইনালি আমরা বিবেকানন্দ রক মেমোরিয়ালের সামনে। বিবেকানন্দ রকে ঢোকার জন্য কিন্তু টিকিট আছে, এমনিতে টিকিট ছাড়া কিন্তু ওই বোটের সামনেটুকুনি দাঁড়াতে দেবে। বোটে আসার জন্য 75, আবার এখানে উপরে ওঠার জন্য 30 টাকা, 30। সব জায়গায় টিকিট আর টিকিট আর টিকিট, বল। আমরা সেই প্রথম দিন থেকে টিকিট টিকিট আসছে। দক্ষিণ ভারতে এসে একটা জিনিস বুঝলাম, মন্দির থেকে পার্ক যেখানেই যাও না কেন টিকিট কাটতে হবে, টিকিট ছাড়া কোথাও তেমন ভ্রমণ করা যাবে। ভারতবর্ষের একদম শেষ প্রান্তে আমরা দাঁড়িয়ে আছি। পুরো আলাদাই লাগছে, ভিউটা দেখাচ্ছি। বিবেকানন্দ রক থেকে অসাধারণ লাগছে কন্যাকুমারীর দৃশ্যটা, মন ভরে যাচ্ছে। আর বিবেকানন্দ রকটাও তো দারুণ লাগছে। বিবেকানন্দ নাকি সাঁতার কেটে এই রকে এসে ধ্যান করেছিল,
বাপরে, এত ঢুইবের মধ্যে কি করে এসেছিল ভাবলেও অবাক লাগছে। আর এখানে দিচ্ছে প্রচণ্ড হাওয়া, আর সব জায়গায় কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই, ভেতরে ম্যাক্সিমাম জায়গায় ক্যামেরা অ্যালাউ নেই। তো বিবেকানন্দ রকে এসে আমাদের এখানে সানসেট শুরু হলো, সানসেটটাও এখান থেকে দারুণ লাগছে। আর বিবেকানন্দ রকের তো তুলনাই হয় না, এখানকার ভিউ অসাধারণ অসাধারণ। তো দেখুন যেমন হাওয়া দিচ্ছে আর তেমন হচ্ছে এখানকার ভিউ, এত ভালো সুন্দর লাগছে কি বলবো। অবশ্যই দক্ষিণ ভারত এলে বিবেকানন্দ রক আসতে একদম ভুলবেন না, একদম ভারতের দক্ষিণ প্রান্তটা অবশ্যই একবার ঘুরে যাবেন। আর এখানকার সানসেট মনোমুগ্ধকর, দারুণ লাগবে এখানকার সানসেট দেখতে। এই যে আমরা এখানে বেশ কিছুক্ষণ সময় ছিলাম, কারণ এখানে আপনাকে লঞ্চে যাওয়ার জন্য একটা টাইম আছে, সেই টাইম আপনাকে মেনটেন করে আবার গিয়ে লঞ্চে উঠতে হবে, কারণ সবসময় বিবেকানন্দ রক খোলা থাকে না। সন্ধে ছটার পর বিবেকানন্দ রক কিন্তু বন্ধ হয়ে যায়, এটা কিন্তু মাথায় রাখবেন। তবে বিবেকানন্দ রকে তার মধ্যে আপনি যতক্ষণ খুশি থাকতে পারবেন, তবে খুব বেশি ভিড় হলে আগের লোকেদের একটু তাড়াতাড়ি চলে যেতে বলে। আমাদের দেখা মোটামুটি কমপ্লিট হয়েছে, বিবেকানন্দ রকের সামনে দাঁড়িয়ে আছি, চলো আমাদের লঞ্চ আসছে। এই যে একটা যাচ্ছে এখান দিয়ে আর ওই একটা আসছে, ওইটা আসলে আমরা যাবো। বেশি পেছন তাকামো, দেখো না, চলো বন্ধুরা আপাতত খুব ভালো লাগলো, এবার এপার থেকে ওপারে যাওয়ার পর। এটা হচ্ছে একদম ইন্ডিয়ার শেষ সীমান্ত, এই যে লাস্ট, এখানে শেষ হয়ে গেছে, আমরা এদিকে দাঁড়িয়ে আছি। বিবেকানন্দ রক দেখা শেষ। অবশ্য আমরা আরেকটু থাকতে চেয়েছিলাম, কিন্তু এখানকার সিকিউরিটি আমাদের আর থাকতে দিচ্ছে না, বললো এবার আপনাদের বোটে উঠতে হবে। এই যে বোট ছেড়ে আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে, আমরা বোটে করে আবার চলে যাচ্ছি কন্যাকুমারীর উদ্দেশ্যে। তবে জার্নিটা খুব ভালোই হয়েছিল, আর পাশেই রয়েছে মার্কেট, এই মার্কেটে এসে আমরা একটু ঘুরে নিচ্ছি, দেখি এখানকার লোকাল কী কী পাওয়া যায়। অবশ্য এখানে আমাদের ওখানকার মতোই জিনিস রয়েছে, আর তার পাশেই রয়েছে কন্যাকুমারী মন্দির, কিন্তু সন্ধ্যাবেলা দুঃখের বিষয় কন্যাকুমারী মন্দির বন্ধ হয়ে গেছে, সেই জন্য কন্যাকুমারী মন্দির আর দেখা গেল না। তার পাশেই আছে আর একটা সুন্দর ভিউ পয়েন্ট, যেখান থেকে সানসেটটা অসাধারণ লাগে, সেটা হচ্ছে গান্ধী ভবন। তো সেটাও আমরা দেখে চলে এলাম। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, আবার দেখা হবে পরের ভিডিওয়। তো বন্ধুরা আজকের মতো টাটা।